হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলফিয়া ব্লগস। আজকে তোমার সামনে নিয়ে এসেছি বেহালা চারটি বেস্ট দুর্গাপুজোর ভিডিও নিয়ে। ছোট্ট ভিডিওর মধ্যে তোমার সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তো সবাই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এখন আমি এসেছি বেহালা ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডলের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এখন সেই ভিডিওটি তোমার সামনে তুলে ধরেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বেহালা ক্লাব। ওরা একটা স্টল করে সামনে তাদের প্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত নিয়ে সাজিয়ে রেখেছে সামনে। আর এই হলো ওদের মেন প্যান্ডেলটা, খুব সুন্দরভাবে সজ্জিত করেছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা। প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দরভাবে কারুকার্য করেছে, আমার তো দেখে খুবই ভালো লেগেছে। তোমাদের সবার কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা আমার নতুন দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের আবারও অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো স্কিপ না করে। এখন আমি এসে গিয়েছি বেহালা আরেকটি জনপ্রিয় পুজো মণ্ডপের সামনে। এটা হলো বেহালা নতুন সংঘ পুজো মণ্ডপ, তার থিম এটা। তো তোমাদের সেটা দেখাচ্ছি, আর সাথে ভিতর দিকে যাচ্ছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর মণ্ডপটা সাজিয়েছে, ভিতর পর্যন্ত তোমার দেখা যাচ্ছে, দেখতে পাবো। লেখা আছে দেখা হচ্ছে এখানে নতুন সংঘের কিছু একটু থিমটা, সেটাই লেখা আছে এখানে, তোমার দেখে নিতে পারো জুম করে। খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে পুজো মণ্ডপটাকে। এটা হচ্ছে তার প্রবেশদ্বার। আমি এখানে এসেছি বেহালা আরেকটি জনপ্রিয় পুজো মণ্ডপের সামনে, সেটা হলো বেহালা ফ্রেন্ডস ক্লাব। এখন আমি যাচ্ছি সেই দিকেই, দেখে থাকুক তোমার দুটো মানে তোমার সামনে তুলে ধরার চেষ্টা করেছি বেহালা ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপটা। তো সবাই দেখতে থাকো বেহালা ফ্রেন্ডস ক্লাবের এবারে থিমটা সম্পূর্ণ আলাদা ধরনের করেছে। পুরনো সব আসবাবপত্র, পুরনো জিনিসপত্র দিয়ে থিমটা তৈরি করেছে, দেখতে পাচ্ছ। এটা হলো সেই পুজো মণ্ডপ,
মনে হবে যেন কোনো একটা পুরনো পুরো জায়গায় এসেছি, কিন্তু না, এটাই সেটার থিম। পুরনো আসবাবপত্র থেকে শুরু করে আরও পুরনো জিনিসপত্র দিয়েই পুরো থিমটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। তো দেখতে থাকো সবাই। এখন আমি এসেছি বেহালার আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপ, যেটা হলো বেহালা নতুন সংঘ পুজো মণ্ডপ। এখানে থিমটা হলো পুরো ছাতা দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপটিকে, বিভিন্ন রকম ছাতা দিয়ে। দেখতে পাচ্ছ গেটটাও ছাতা দিয়েই তৈরি করেছে। তো ভেতরটাও দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমার সামনে আবার আসছি। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর দেখতে থাকো আলফিয়া ব্লগ। ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমার সামনে তুলে ধরলাম বেহালার চারটি বেস্ট পুজো প্যান্ডেলের। তো সবাই কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলো না।